13 জুলাই বিকেল 3:30 সিসিটিভি ফুটেজে দেখা যায় চাপাইনওয়াবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ডের ভেতরে প্রবেশ করে দুটি স্ট্যাবল ব্লিচিং বোঝাই ভারতীয় ট্রাক। এর কিছুক্ষণের মধ্যে একটি ট্রাকে আগুন ধরে গেলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশে দুটি বাংলাদেশি পণ্য বোঝাই ট্রাকে। তাৎক্ষণিক ঝুঁকি এড়াতে অপর ব্লিচিং বোঝাই ভারতীয় ট্রাকটি বন্দরের বাইরে রাখলে রাতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রশ্ন ওঠে স্থলবন্দরের অগ্নি নির্বাপন কার্যক্ষমতা নিয়ে। যদি এর আশেপাশে যদি কোনো ফায়ার স্টেশন থাকে তাহলে খুব ভালো হতো, মানে আগুনটা অনেক নিয়ন্ত্রণ করা যেত। পূর্ণাঙ্গ একটা ফায়ার স্টেশনের দরকার এবং দক্ষ জনবল এখানে নেই। অগ্নিকাণ্ডের ঘটনার পর নড়েচড়ে বসে বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড। এরপরই কর্তৃপক্ষ প্রায় 80 লাখ টাকা ব্যয়ে হেডেন সিস্টেম, ফায়ার ফাইটিং, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা চালু করে। কিন্তু দক্ষ জনবল না থাকায় দুর্ঘটনা ঘটলে প্রায় 20 কিলোমিটার দূর থেকে ছুটে আসতে হয় শিবগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসকে। প্রতি বছর এখানে ফায়ার সার্ভিস দ্বারা ট্রেনিং করা হয়, আমাদের সিকিউরিটি গার্ড সহ আমরা সবাই সে ট্রেনিংয়ে থাকি এবং আমরা সেখানে কার্যক্রম পরিচালনা করি। আর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দাবি, বন্দরে যারা অগ্নি নির্বাপনের কাজ করেন তারা কেউই দক্ষ নন। যারা ফায়ার সার্ভিসের কাজ করে, মানে আপনার ফায়ারম্যান যারা এক্সপার্ট, এ ধরনের তো লোক নাই এখানে। সোনামসজিদ স্থলবন্দরে শীঘ্রই ফায়ার স্টেশন নির্মাণের কাজ শুরু হবে জানায় জেলা ফায়ার সার্ভিস। এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করে তার সয়েজ মতো জায়গা আমরা সয়েজ করে প্রস্তাব প্রেরণ করেছি, আশা করি হয়তো বা এই অর্থ বছরের ভিতরেই কাজ হয়ে শুরু হবে। 1991 সালে শুল্ক স্টেশন নির্মিত হওয়ার পর 2006 সালে 23শে ডিসেম্বর বেসরকারিভাবে 19 একর জায়গায় নির্মাণ করা হয় সোনামসজিদ স্থলবন্দরটি। মোস্তাফিজ রকি, সময় সংবাদ, চাপাইনবাবগঞ্জ।